সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিয়েল অর ফ্যাক্ট টপিকের নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ক্যান্ডি ব্লাস্ট পাজল লিজেন্ড নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব। অ্যান্ড এই অ্যাপসটির $212 উইথড্রল প্রুফ শেয়ার করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন ক্যান্ডি ব্লাস্ট পাজল লিজেন্ড অ্যাপ রিয়েল অর ফ্যাক, ক্যান্ডি ব্লাস্ট পাজল লিজেন্ড অ্যাপ লেজিট অর স্ক্যাম, অ্যান্ড ক্যান্ডি ব্লাস্ট পাজল লিজেন্ড অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। প্রথমত আমি আপনাদের সাথে উইথড্রল প্রুফ শেয়ার করব, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ গিভ এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো অ্যাপসটিকে যখনই আপনারা ওপেন করে দেবেন তখন উইথআউট রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন, যার বিনিময়ে মানি মেকিং করতে পারবেন। অ্যান্ড যখনই আপনাদের ব্যালেন্সের মধ্যে $212 হয়ে যাবে তখন জাস্ট এই মানি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ক্যাশ আউট অপশন অথবা ক্যাশ আউট পেজটি চলে আসবে। এখানে কিছু মেথড রয়েছে, পেপ্যাল, অবো, ইয়ানডেক্স মানি, পেটিএম সহ আরও কিছু মেথড রয়েছে। যেহেতু বেশিরভাগ মানুষ পেপ্যালে পেমেন্ট নিতে চায়, তার জন্য এখানে পেপ্যাল সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন $212 একটা উইথড্রল মেথড রয়েছে। জাস্ট প্রথমত ক্যাশ আউট নাও $212 এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে আপনাদের পেপ্যাল ইমেল অ্যাড্রেস নিচের বক্সটির মধ্যে এগেন আবারও বসানোর পর এই কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তারা এরকম বলতেছে যে কনগ্রেচুলেশন, প্লিজ ওয়াচ 30 ভিডিও ইন 18 আওয়ার্স টু অ্যাক্টিভ দ্য অর্ডার। তারা এখানে বলতেছে এই উইডো অর্ডারটিকে অ্যাক্টিভ করার জন্য 18 আওয়ার্সের মধ্যে 30 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট এই অ্যাপসটির মধ্যে ওয়াচ করতে হবে। এখন কথা হচ্ছে যদি আপনারা 30 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করেন তারপর কি আসলে পেমেন্ট রিসিভ করতে পারবেন কি না, অথবা এই অ্যাপসটি কি আসলে রিয়েল নাকি ফ্যাক। তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফ্যাক এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার 1 বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 2 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $212। যেই অ্যাপসগুলো $212 হয়ে গেলে উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফ্যাক, ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে। তাছাড়া যেই অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম কন্ডিশন দিয়ে থাকে যে উইথড্র অর্ডার অ্যাক্টিভ করার জন্য এত ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে সেই অ্যাপসগুলো টোটালি ফ্যাক, ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে। সো আমার মতামত, আমার ওপিনিয়ন হচ্ছে আপনারা যারা মূলত চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন, বাট কখনই মানি মেকিং পারপাজ ইউজ করবেন না। কারণ যদি আপনার অ্যাপসটিকে মানি মেকিং পারপাজ ইউজ করেন তাহলে বেশিরভাগ সংখ্যক মানুষই পেমেন্ট রিসিভ করতে পারবেন না, কারণ ক্যান্ডি ব্লাস্ট পাজল লিজেন্ড অ্যাপ ইজ টোটালি ফ্যাক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংকস ফর ওয়াচিং।